জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ব্যবহারকারী রাস্তা নতুনভাবে তৈরি করা আচমকায় বন্ধ করে দিল প্রশাসন। নতুন হওয়া রাস্তা সংলগ্ন বাড়ির মালিক লক্ষ্মী মজুমদার সহ তার মায়ের অভিযোগ, তাদের জমিতে ইনজামশন সহ বিচারাধীন থাকা সত্ত্বেও জোর করে রাস্তা তাদের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও স্থানে রাস্তা নিয়ে বহু অশান্তির খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল, বাড়ির মালিকের পক্ষ থেকে খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ এসে উক্ত রাস্তা তৈরির কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নিদান দেন। রাস্তাটা তৈরি হচ্ছিল অনেকদিন ধরে, ওই দিক দিয়ে হচ্ছে, মানে আমার এরিয়া ছেড়ে কিছুটা আগে রাস্তাটা শুরু হয়েছে, মানে করছিল, কিন্তু ওই অবধি করা আমরা জানি ওই অবধি করবে, কিন্তু আজকে দেখছি ওরা আমার এরিয়ার মধ্যে চলে এসছে। এখানে কিন্তু ইনজেকশন আছে, মামুদপুর পঞ্চায়েত আমাকে কোনো রকম ইনফর্ম করেনি যে আমার এরিয়ার মধ্যে আসবে। আমরা হচ্ছে দেখছি যে আমার এরিয়ার মধ্যে আসছে বলে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে ঘটনাটা তদন্ত করে দেখেছে যে আমার এলাকা আমার আয়ত্তের বাড়ির মধ্যে আসছে এবং আমার বাড়িতে ইনজেকশন আছে, 144 করা আছে, পঞ্চায়েতকে জানানো আছে। এ শর্তেও আমার জায়গায় কেন ওরা আসবে, সেটা তো বেআইনি, আইনকে অন্যায়ভাবে এটা আইনের বিরুদ্ধে যাচ্ছে, এটা একদম করা উচিত না। আর হচ্ছে তোমার রাস্তাটা আমরা দেবো বলেছি, কিন্তু এখন এই মুহূর্তে আমরা এই রাস্তা সম্বন্ধে কোনো কথাই বলতে পারবো না। এরা যখন আমাদের ওপরে বারবার 2020 থেকে আমাদের আক্রমণ করছে রাস্তা নেওয়ার জন্যে, রাস্তাটা হচ্ছে অন্যদিক দিয়ে নিক, তাদের যদি খুবই রাস্তার প্রয়োজন হোক সেও রাস্তা কিনে অন্যদিক দিয়ে বানাক, কিন্তু আমার বসত বাড়ির মধ্যে দিয়ে তো আমি মাঝখান দিয়ে রাস্তা দিতে পারি না। আমার একদম বাড়ির রাস্তার পার হয়ে বাড়ি চলে যাচ্ছে, তার মধ্যে আমার জায়গা বুঝিয়ে দিচ্ছে না। পুলিশ কি বলে গেল? পুলিশ বলল যে এটা হচ্ছে তোমরা ইটগুলো তুলে নাও, নিয়ে আমরা হচ্ছে এখন কাজ বন্ধ করো, পঞ্চায়েতকে হচ্ছে আমরা ইনফর্ম করব যে কেন এটা তার এলাকার মধ্যে যাচ্ছে, বাড়ির মধ্যে যাচ্ছে, তার বাড়িতে ইনজেকশন আছে, তার সাথে কেন তার বাড়ির মধ্যে ঢুকে যাওয়া হচ্ছে। মূলত অভিযোগ যে আপনার জায়গার মধ্যেই রাস্তা নিয়ে আসছে পঞ্চায়েত। হ্যাঁ, তারা করছে, এটা হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে করছে, জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে এটা কাজ করছে। এই পর্যন্ত করব, আবার কালকে দেখা যাচ্ছে আমার আর একটু বাড়িয়ে চলে আসছে। আপনার নাম? হ্যাঁ, লক্ষ্মী মজুমদার। এটা যেন ওই অবধি থাকে, এর বাইরে আমাদের এর এলাকার মধ্যে মানে বসত বাড়ির মধ্যে যেন না আসে, আমার জমির ভিতরে যেন না আসে। এটা আমার হচ্ছে কোর্টকে আমার আন্তরিকভাবে এটা বলা গিয়ে থাকলো, কোর্ট এটা আইনত ব্যবস্থা নিক। সমস্যা আছে, বারবার ওরা এরকম করছে। কারা? কারা? এই ভিতর পাড়ার লোক। এর ভিতরে অনেক লোকজন আছে, কিন্তু সবার নাম তো আমরা পঞ্চায়েতের লোকও আছে, কিন্তু পঞ্চায়েত থেকে আমরাও বলেছি, নিষেধ করেছি, আমাদের জমির ভিতরে কেস কামানি চলছে, এটা অনেক দূর চলে গেছে কেস, কিন্তু আমরা বলেছি যে কেসটা উঠে যাক, তারপরে আমরা যে কোনো দিক থেকে আমরা রাস্তা দেবো, দেবো না বলবো না, সবাই যাবে, এটা আমরা চাই। আজকে যে ঘটনা ঘটেছে তখন আমরা পুলিশকে জানালে? হ্যাঁ, আমরা পুলিশকে, পুলিশ এসেছিল। পুলিশ কি বলছে? পুলিশ বলল ওদের এরিয়াটা ছেড়ে দিয়ে তোমরা যে অবধি পঞ্চায়েতের লোক দেখিয়েছে ওই অবধি তোমরা কাজ করো, আর বাকি তোমরা তুলে নাও এখান থেকে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।
হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।